জলে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে 4.5 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। ঘটনা বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ কোরেমুরা এলাকায়। মৃত শিশুর নাম ঋত্বিক দেববর্মা, পিতার নাম সঞ্জয় দেববর্মা। পরিবারের লোকেদের অজান্তে বাড়ির পাশের প্রবল বর্ষণে ধানের জমিতে জমে যাওয়া জলে পড়ে যায় শিশুটি। হঠাৎ শিশুটির দেহ ভেসে ওঠে। খবর পেয়ে ছুটে আসে চরিলাম বিজেপি মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, প্রদেশ বিজেপি জনজাতি মুদ্রার প্রাক্তন সম্পাদক প্রতীক দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। ইউরো রিপোর্ট, গোমতি এক্সপ্রেস। আপনারা সাহায্য করলেন আমি স্যার কাম করে খাই আর কি।